তৃণমূলের সঙ্গে জোটে বাম কংগ্রেস যেতে চাওয়ায় জনগণের মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে বিজেপির ভূমিকাও ধোয়াশায় ভরা দাবি উঠছে বিকল্পের এ ভাষাতে বক্তব্য রাখলেন কংগ্রেসের বিতর্কিত নেতা কৌস্তাব বাগচি তিনি বলেন তৃণমূল কংগ্রেস রাজ্যে যেভাবে দুর্নীতি করেছে তাতে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে অথচ বাংলার বাইরে গিয়ে সেই তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে লড়তে চাইছে এর ফলে মানুষ যথেষ্ট চিন্তিত হয়ে পড়ছে তিনি এদের প্রশ্ন তোলেন কেমন রাজনীতি হচ্ছে যেখানে রাজনৈতিক দলগুলো একদিকে চুরির বিরুদ্ধে কথা বলছে আবার অন্যদিকে চোরের সঙ্গে হাত মেলাচ্ছে কৌস্তবাবু জানান বিজেপির ভূমিকাও অদ্ভুত লাগছে ইঙ্গিতে বুঝিয়ে দেন বিজেপি ও তৃণমূলের মধ্যে একটা বোঝাপড়া রয়েছে তাই বিরুদ্ধে যে লড়াই করা উচিত ছিল তা বিজেপি করছে না একই সঙ্গে কৌস্তবাবু জানান যেহেতু তিনি বিজেপির সদস্য নন তাই এ বিষয়ে মন্তব্য করা তার ঠিক না কিন্তু কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তৃণমূলের মতো দুর্নীতিগ্রস্ত দলের সঙ্গে হাত মেলালে তিনি প্রতিবাদ করবেন উল্লেখ্য সম্প্রতি কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত যেভাবে বিকল্প ভাবনা নিয়ে পোস্টার পরেছে তা কোস্তবাগির মতাদর্শের সঙ্গে মিলে যাচ্ছে এই প্রসঙ্গে তিনি বলেন আগামী দিনে কি হবে তা ভবিষ্যতেই দেখা যাবে বাগচি এদিন সাংবাদিকদের বলেন জানুয়ারি ব্রিগেডে জনজোয়ার হবে কারণ তৃণমূলের দুর্নীতির কারণে মানুষ প্রতিবাদ জানাতে সেখানে আসবেন তবে যদি দেখা যায় সে তৃণমূলের সঙ্গে জোট করছে বামফ্রন্ট তাহলে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হবেই মানুষ বিকল্প ভাবনা ভাবতে শুরু করবে সম্প্রতি দেখা যাচ্ছে তৃণমূলের বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ উঠলেও বিরোধী রাজনৈতিক দলগুলো সঠিকভাবে প্রতিবাদ করতে পারছে না তাদের আন্দোলন সেভাবে দানা বাঁধছে না ফলে কৌস্তব বাগচীর এই মন্তব্য অনেকটাই প্রাসঙ্গিক হয়ে উঠছে বর্তমান পরিস্থিতি নিয়ে এদিকে কৌস্তব বাগচীর বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী তিনি বলেন কৌস্তব অন্য দলের লোক ও যে দলের মধ্যে থেকে প্রতিবাদ করার চেষ্টা করছে সেই দলের মালিক তৃণমূলের সঙ্গে বসে চারবার বিরিয়ানি খেয়েছে সুতরাং কৌস্তভের প্রতি কাজে আসবে না আগে ওই কোম্পানি থেকে বেরিয়ে আসতে হবে আমার বক্তব্য হচ্ছে পারসেপশনের কৌস্তবকে জায়গাটায় এই যে একটা শূন্যতার জায়গা এটা তৈরি হয়ে গেছে বিরোধী পরিসরে এটার একমাত্র উত্তর হচ্ছে বিকল্প রাজনীতি আমরা বিকল্প রাজনীতি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা বলতে চাই সেটা হচ্ছে স্বচ্ছ মানুষজনের একটা রাজনীতি বিকল্প রাজনীতির মানে একটা স্পষ্ট নীতি নীতিনৈতিকতা একটা স্পষ্ট লং টার্ম ভিশন নিয়ে রাজনীতি আমি এর মানে কোনো দলের কথা বলছি না যে কোনো নতুন অমুক দল ছাড়া এখনই কিচ্ছু যে যা হবে পরবর্তীকালে দেখা যাবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অহেতুক এটাকে নিয়ে অনেকে জল্পনা করছে কেউ কেউ বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী যদি তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এখন বিকল্প রাজনীতির চিন্তাভাবনা যদি সামিল হয় তো এইটুকুন বলতে চাইবো মানে আমি যে বিকল্প রাজনীতির কথা বলেছি সেটা অন্তত কোনো গরু চুরি কয়লা চুরি বালি চুরির ক্ষেত্রে অভিযুক্ত কোনো ব্যক্তিকে সাথে নিয়ে এই ধরনের চিন্তাভাবনা আমি করি না এটা স্পষ্টভাবে বলে দিই একটা জল্পনা তৈরি হচ্ছে বিজেপি তৃণমূল যাবি এখানে যদি আমাকে এর মধ্যে জড়িয়ে দেওয়া হয় তো আমি বলবো ভাই এইসবের সবের মধ্যে পোস্টার লাগানো আমার কাজ নয় আমি এই কথাটি বলেছি লোকে ভালোবেসে লোকে এই কথাটি যদি গ্রহণ করে থাকে আমি সেই তাদের প্রতি কৃতজ্ঞ কিন্তু অহেতুক এটাকে নিয়ে তৃণমূল বিজেপি তর্জা তর্জা শুরু শুরু হয়ে হয়ে যাওয়া। যাওয়া এর সাথে আবার আমাকে লিঙ্ক করে দেওয়া এটা কোনোভাবে বোধহয় কাম্য নয় কারণ কংগ্রেসের মালিক যারা সোনিয়া গান্ধী রাহুল গান্ধীরা তারা চোর মমতার সঙ্গে তার চোর ভাইপোর সঙ্গে চারবার বিরিয়ানি খেয়েছে